আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে খেলছি মাইনক্রাফট। এটি হাউ টু প্লে মাইনক্রাফট সিরিজের তৃতীয় এপিসোড। দ্বিতীয় এপিসোডে আমি একটি সুন্দর বাড়ি বানিয়েছিলাম, টর্চ বানিয়েছিলাম এবং কিছু পাথরের হাতিয়ার বানিয়েছিলাম, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি করেছিলাম সেটি হচ্ছে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিম্যাল ফার্মিং বা অ্যানিম্যাল ফার্ম। এই অ্যানিম্যাল ফার্মটি বানিয়েছিলাম আমাদের খাবারের উৎস হিসেবে। আজকে তৃতীয় এপিসোডে আমি চুলা বানাবো, মানে ফার্নেস, এবং কিছু আয়রন সংগ্রহ করব, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করব আজকে সেটি হচ্ছে অন্য ভিলেজ থেকে আমাদের ভিলেজে কিছু ভিলেজার্স আনবো এবং তাদের জন্য একটি ভিলেজার সল বানাবো। তো চলুন শুরু করি আজকের এপিসোড। আমি প্রথমেই যে কাজটি করব সেটি হচ্ছে আমার ঘরের ভিতর একটি চুলা বানাবো অথবা ফার্নেস বানাবো, কারণ এই চুলা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই চুলার সাহায্যে আমরা বিভিন্ন কিছু করতে পারি। আমার হাতে এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে র বিফ, অর্থাৎ এটি হচ্ছে কাঁচা মাংস। এই কাঁচা মাংস যদি আমি রান্না করে খাই চুলার মাধ্যমে, তাহলে আমার হেলথ বা লাইফ অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পায়, আর এই কাঁচা মাংস খেলে অনেক আস্তে আস্তে বৃদ্ধি পায়। এজন্য আমাদের চুলা গুরুত্বপূর্ণ। এছাড়াও চুলার অন্যান্য কাজ রয়েছে, সেগুলো আমি পরে দেখাবো। ঘরের এক কোণে আমি আমার বেডটি রাখি, এরপর এখানে ক্রাফটিং টেবিল রাখি, এবং ক্রাফটিং টেবিল থেকেই আমরা চুলা বানাতে পারবো, অর্থাৎ ফার্নেস বানাতে পারবো। ফার্নেস বানানোর রেসিপি হচ্ছে কোবলস্টোনগুলোকে চারপাশে রাখলেই একটি ফার্নেস তৈরি হয়ে যায়। এটি আমাদের চুলা। এই চুলোকে আমি এখানে রেখে দিই। তো এই দেখুন চুলার এখানে এই ইন্টারফেসটা চলে আসছে। এখানে হচ্ছে এই উপরের বক্সটাতে আমরা কোনো কিছু রান্না করতে চাইলে সেগুলো দিতে পারি, এবং এই নিচে হচ্ছে আমাদের লাকড়ি দিতে হবে, মানে যার সাহায্যে আগুনটা ধরবে বা আগুনটা জ্বলবে সেই জিনিসগুলো এখানে দিতে হবে। যেমন সবচেয়ে ভালো উপাদান হচ্ছে কয়লা বা কোল। এছাড়াও অন্যান্য কাঠের বিভিন্ন জিনিস দিতে পারেন এখানে, যেমন ওকলক দিতে পারেন এরকম, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে কোল দেওয়া। দেখুন আমি এই র বিফটাকে উপরে রাখলাম এবং নিচে কোল রাখলাম। দেখুন আগুনটা জ্বলছে এবং আস্তে আস্তে এটি আমার তৈরি হচ্ছে। দেখুন র বিফ থেকে স্টেক হয়ে গেল। এভাবেই আস্তে আস্তে সবগুলো তৈরি হবে। এই রান্না করা খাবারগুলো খেলে আমার লাইফ অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। দেখুন আমার কাছে এখন রান্না করা খাবার চলে এসেছে। দেখুন আমি এখানে কিছু পিলার রেখেছি, কারণ এখানে আমি ভিলেজার্স হল বানাবো, অর্থাৎ ভিলেজার্সদের থাকার জন্য জায়গা বানাবো। এই কাজটি হচ্ছে আমাদের মেইন কাজ আজকে, এই কাজটি পরে করছি। এখন আমি কিছু আয়রন খুঁজব। দেখুন এগুলো হচ্ছে স্পাইডার। তো মাটির নিচে খোঁড়াখুঁড়ি করলে আয়রন পাওয়া যায়। আমি এরকম একটি গুহা খুঁজছি, কারণ গুহার ভিতরেও আয়রন পাওয়া যায়। আয়রন, কোল এগুলো খুব তাড়াতাড়ি পাওয়া যায়। দেখুন আমার হেলথ কম, আমার হেলথ কম আছে। এখন যদি আমি এই রান্না করা মাংসটি খাই তাহলে আমার হেলথ তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। দেখুন অনেক তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, এই জন্য রান্না করা মাংস সবচেয়ে ভালো। দেখুন আমি ভিলেজের পাশে একটি গুহায় চলে এসেছি। এখানে দেখুন কোল আছে, তো কোলগুলো কালেক্ট করি এবং ভিতরে যাই। দেখুন এইগুলো হচ্ছে আয়রন, আয়রন ওর বা আয়রন ব্লক। আমি একটু লাইট জ্বালাই। দেখুন এরকম ব্লকগুলোকে বলা হয় আয়রন ওর। এগুলো থেকে আয়রন পাওয়া যাবে। এই আয়রন ওরগুলোকে চুলার মাধ্যমে গলিয়ে আয়রন পাওয়া যায়। আমি এগুলো কালেক্ট করি। দেখুন কালেক্ট করলাম, এই দেখুন আয়রন ওর, এটি হচ্ছে আমাদের আয়রন। এখানে যেগুলো আছে সবগুলো কালেক্ট করি, এগুলো খুব সহজেই পাওয়া যায়। সবগুলো কালেক্ট করলাম, আমাদের এতটুকুতেই প্রায় হয়ে যাবে। দেখুন একটি গুরুত্বপূর্ণ জিনিস, আমার ডান হাতে হচ্ছে হাতিয়ার এবং বাঁ হাতে হচ্ছে লাইট। তো দু হাতে কীভাবে নেওয়া যায় সেটি হচ্ছে এই যে এই হাতটা হচ্ছে বাম হাতের জন্য। এখানে যে যা কিছু রাখবেন সেটি বাম হাতে চলে যাবে। যেমন বাঁ হাতে এখানে টর্চ রাখছি, তো টর্চ এখানে আমার বাঁ হাতে চলে এসেছে।
তো আমি যদি এই রমাটনটা রাখি তাহলে আমার বাহাতে রমাটনটা চলে আসবে। মাইনিং করার সময় আপনার বাহাতে টর্চ রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেতে যেতে আপনি টর্চ লাগাতে পারবেন, আর টর্চ যদি আপনি না লাগান তাহলে জম্বি চলে আসবে অন্ধকারের মধ্যে। এখন আমার এই আয়রন ওরগুলোকে আয়রনে কনভার্ট করব। তো সেটি কিভাবে করব, সেটি হচ্ছে আমাদের চুলায় প্রথমে কোল দিতে হবে। তো কোল আমি দিলাম একটা, এরপর আমার যতগুলো আয়রন ওর আছে সবগুলো দিয়ে দিলাম। দেখুন আমার আয়রনগুলো প্রায় হয়ে গেছে, এগুলোই হচ্ছে আয়রন ইনগট। দেখুন সবগুলো আমার কমপ্লিট, তো আমি এগুলোকে সরিয়ে নিলাম। দেখুন এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাচ্ছি, দেখুন আমার ইনভেন্টরিতে প্রত্যেকটি জায়গা ফুল। এখন আমার এই ইনভেন্টরিতে কিছুই আমি আর অন্য কিছু নিতে পারবো না, এটি একটি সমস্যা। এই সমস্যার সমাধান হচ্ছে আমাদের এই ইনভেন্টরির জিনিসগুলোকে অন্য কোথাও রাখতে চাইলে অন্য কোথাও রাখতে পারবো, আর সেই অন্য কোথাও রাখার জন্য যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে চেস্ট। চেস্টের ভিতর আমরা আমাদের এই ইনভেন্টরির যতগুলো জিনিস প্রয়োজন সেগুলো আমরা চেস্টের ভিতর রাখতে পারি। এখন চেস্ট বানানোর রেসিপি হচ্ছে ক্রাফটিং টেবিলে এই ওক লক বা বার্চ প্ল্যাঙ্ক, ওক প্ল্যাঙ্ক যেগুলোই হোক, এগুলোকে নিয়ে ফার্নেসের মতো চারপাশে করে দেবেন। দেখবেন চেস্ট তৈরি হয়ে গেছে। এই হচ্ছে আমার একটা চেস্ট, এই চেস্টকে আমি এখানে রাখলাম। আমি আরও কয়েকটা বানিয়ে নিই। দেখুন আমি প্রয়োজন মতো চারটি চেস্ট বানিয়ে নিয়েছি। এখন এই চেস্টগুলোকে আমরা কোথায় রাখবো বা কীভাবে রাখবো, এই চেস্টগুলোকে আপনি আপনার ইচ্ছা মতো যেখানে সেখানে রাখতে পারেন। আমি যদি এখানে একটি চেস্ট রাখি, দেখুন এই চেস্টটা এখানে স্থাপন হয়ে গেল। এই চেস্টটিকে খুললে দেখুন এই চেস্টের ভিতরে এই জায়গাগুলো খালি, এই জায়গার ভিতর আমি আমার এই যে ইনভেন্টরির যত সব জিনিস সকল কিছু এখানে রাখতে পারি। এটি হলো একটি চেস্ট। এভাবে আপনি এভাবে বিভিন্ন জায়গায় চেস্ট রাখতে পারেন। এখন আমার এই একটি চেস্টে খুব জায়গা কম, তো জায়গা যদি আপনি বাড়াতে চান তাহলে আপনি দুটি চেস্ট একসাথে রাখতে পারেন। তো সেটি কিভাবে, তো এই চেস্টের পাশে এই চেস্ট রেখে দেবেন, দেখবেন দুটো চেস্ট মিলে একটি চেস্ট হয়ে গেছে। তো এখন খুলুন, দেখুন কত বড় একটি স্পেস হয়ে গেছে। এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনার ইনভেন্টরির সকল জিনিস সরিয়ে ফেলতে পারেন। এভাবে দুটি চেস্টের পর আরেকটি চেস্ট রাখলে এই দুটির সাথে এটি কোনো দিনও মিলবে না, কারণ দুটির বেশি চেস্ট আর হয় না, এই চেস্টেরও জায়গা সম্পূর্ণ খালি। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা এই চেস্টটিকে যে কোনো কিছু আপনার ইচ্ছা মতো সরিয়ে এখানে রাখতে পারেন। দেখুন আমার ইনভেন্টরি এখন প্রায় খালি খালি। এখন আমি যে কাজটা করব সেটি হচ্ছে আমার এই ভিলেজার সল তৈরি করে ফেলবো। দেখুন আমার ভিলেজার সলটা প্রায় কমপ্লিট, শুধু ছাদ বাকি আছে। তো ছাদ দেওয়ার আগে আমি আমার ঘরে লাইটিংটা করে ফেলি, কারণ অন্ধকার হলে জম্বি স্পন হয়ে যাবে এখান দিয়ে। ঘরের ছাদ বানানোর জন্য আমি স্ল্যাব ব্যবহার করব। স্ল্যাব বানানোর রেসিপি হচ্ছে এভাবে এক সারিতে রেখে দিলেই হয়ে যাবে স্ল্যাব। আমার হলটা কমপ্লিট, শুধু দরজা বাকি আছে, দরজাটা আমি দিয়ে দেব। নিচ দিয়েও কিছু লাইট লাগিয়ে দেই। আমি ভিলেজার হলের জন্য যে দরজা বানাবো সেটি হচ্ছে আয়রনের দরজা। আয়রনের ডোর কেন বানাচ্ছি সেটির কারণ আমি বলবো। আয়রনের দরজা বানানোর রেসিপি দুই কলামে এভাবে রেখে দিলেই তিনটা আয়রন ডোর পাওয়া যায়। আয়রন ডোরটি আমি নিয়ে নিই। আয়রন ডোর দেওয়ার কারণ আমি বলবো। এখন একটি প্রশ্ন হতে পারে যে আমরা কেন ভিলেজার্সদের আমাদের ভিলেজে আনবো। ভিলেজার্স আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ ভিলেজার্সদের মাধ্যমে আমরা ট্রেড করতে পারি এবং ট্রেড করে বিভিন্ন জিনিস কিনতে পারি, এবং ভিলেজার্সদের ব্রিড করানোর মাধ্যমে আমরা তাদের পপুলেশনও বাড়াতে পারি। তো আমরা আমাদের ইচ্ছা মতো ব্রিডিং করাতে পারবো এবং ইচ্ছা মতো তাদের পপুলেশন বৃদ্ধি করতে পারবো এবং ইচ্ছা মতো ট্রেড করতে পারবো আমাদের ইচ্ছা মতো। ভিলেজার্সদের কাছ থেকে আমরা বিভিন্ন জিনিস পাবো, এর জন্যই আমরা মূলত ভিলেজার্স প্রয়োজন আমাদের ভিলেজের জন্য। আর ভিলেজার্স ব্রিড করানোর জন্য সর্বনিম্ন দুটি ভিলেজার্স প্রয়োজন, কারণ প্রাণীর ক্ষেত্রে বা অ্যানিমেলের ক্ষেত্রে সর্বনিম্ন দুটি প্রাণী প্রয়োজন তাদের ব্রিডিংয়ের জন্য।
তো আমার কমপক্ষে দুটো ভিলেজার্স আনতে হবে। আর এজন্যই আমরা বলেছিলাম যে আপনারা যখন আপনাদের ভিলেজ বানাবেন বা বাড়ি বানাবেন, তখন আপনারা একটি ভিলেজের পাশে বাড়ি বানাবেন, যাতে সেখান থেকে অর্থাৎ সেই ভিলেজ থেকে আপনারা ভিলেজার্সদের খুব সহজেই আপনার নিজের ভিলেজে আনতে পারেন। আর এজন্যই ভিলেজের কাছে বাড়ি বানাতে হয়। এখন হচ্ছে ভিলেজার্সদের আমরা কিভাবে আনব। তো ভিলেজার্সদের আনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সহজ জিনিস হচ্ছে বোটের মাধ্যমে। আমার এখানে একটি বোট, আমার আরও একটি বোট বানিয়ে নেই। বোট বানানোর রেসিপি হচ্ছে এভাবে রেখে দিলেই বোট হয়ে যাবে। আমার দুটি বোট হয়ে গেছে, ক্রাফটিং টেবিলটাকেও আমার সাথে নিয়ে যাই, কাজে লাগতে পারে। এখন আমি সরাসরি আমার ওই ভিলেজে চলে যাব। দেখতে পাচ্ছেন এই ভিলেজ? তো দেখুন, এই ভিলেজারদের সামনে এই বোট রেখে দিলে এই ভিলেজার্সরা একাই একাই এই বোটের ভিতর উঠে যাবে। এখন আপনি এই বোটকে মাটি দিয়েই চালিয়েই আপনার ভিলেজে নিয়ে যেতে পারবেন। দেখুন, আপনি বোটে বসে গেলেন, এখন আপনি এই বোটকে চালিয়ে আপনার ভিলেজে নিয়ে যেতে পারবেন। দেখুন, আমি ভিলেজারকে আমার হলে নিয়ে এসেছি। এখন এই নৌকা থেকে উঠতে চাইলে আপনি শিফট চেপে উঠে পড়তে পারেন। দেখুন, উঠে পড়েছি। এখন আমি যদি এই বোটটাকে উঠিয়ে ফেলি এভাবে, তাহলে কিন্তু এই ভিলেজার্স এখান থেকে চলে যাবে, কারণ এখানে কোনো দরজা দেইনি আমি। এই জন্য আপনারা দরজা এখানে না দেওয়া পর্যন্ত এই বোট থেকে এই ভিলেজার্সকে উঠাবেন না, তাহলে এই ভিলেজার আর কোথাও চলে যেতে পারবে না। এখন আমি একটাকে আনলাম, আমার আরেকটি ভিলেজার্স প্রয়োজন, এজন্য আমি আরেকটি ভিলেজার্সকে আনতে যাচ্ছি। দেখুন সামনে কতগুলো ভিলেজার্স। দেখুন, আবারও বসে পড়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আমি নৌকার মাধ্যমে আমি শুধু সমতল জায়গা দিয়ে নিয়ে যেতে পারবো, অসমতল জায়গা থাকলে আমি সেখানে বোট নিয়ে যেতে পারবো না। দেখুন, এখানে কিন্তু অসমতল জায়গা, তো আমাকে সমতল জায়গা দিয়ে নিতে হবে। এখান দিয়ে একটা রাস্তা আছে, তো আমি রাস্তা দিয়ে যাই। দেখুন, সমতল রাস্তা পেয়ে গেলাম। আরেকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে এখানে দেখতে পাচ্ছেন এখানে সবুজ কিন্তু এখানে মাটি কালার অংশ। তো আপনার মাটি কালার অংশে যদি আপনার বোটটি পড়ে যায়, তাহলে কিন্তু এই বোট আর এই সবুজ অংশে উঠতে পারবে না, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমি আমার জন্য রাস্তা বানিয়ে নিচ্ছি। দেখুন, আমি রাস্তা বানিয়ে নিচ্ছি আমার মতো করে, যাতে এই মাটির অংশে যাতে আমার বোটটা না পড়ে, কারণ ওখানে পড়লে আর এই বোটটাকে সরানো যাবে না। এখন আমি আমার ইচ্ছা মতো বোটটাকে নিয়ে যেতে পারবো, দেখুন খুব সহজেই। আর আপনার সমতল জায়গা হতে হবে, আপনি এখানে উপরে এই বোটটাকে আর উপরে উঠাতে পারবেন না, এজন্য আপনার যথাসম্ভব সমতল জায়গা দিয়ে আপনার বোটটাকে নিয়ে যেতে হবে। দেখুন, আমি আমার আরেকটি বোট নিয়ে আরেকজন ভিলেজার্সকে নিয়ে আমার ভিলেজার হলে চলে আসলাম। এখন আমি শিফট চেপে উঠে পড়লাম। তো আমার এখানে কাজ কমপ্লিট, আমাদের ভিলেজার্সদের আনা হয়ে গেছে। দেখুন, আমি এখানে ফেন্স দিয়ে বেড়া দিয়ে দিয়েছি, আর এখানে কাঠের দরজা লাগিয়ে দিয়েছি। এখন আমি আপনাদের এখানে ফেন্স দিয়েছি কেন এটি দেখাবো। ফেন্স দেওয়ার কারণ হচ্ছে আমি আপনাদের এখন দেখাবো যে ভিলেজার্সরা এই কাঠের দরজার বাহিরে চলে যেতে পারে, আর বাহিরে চলে গেলে এরা যেদিকে ইচ্ছা সেদিকে চলে যাবে। এজন্যই আমি এখানে ফেন্স দিয়েছি, যাতে এরা এর বাইরে আর না যেতে পারে, এবং এটা দেখাতে পারি যে দরজা খুলে তারা এখানে বাহিরে আসতে পারে। এখন আমি যদি এই বোটগুলো আমার কাছে নিয়ে নিই, তাহলে এই ভিলেজার্সগুলো মুক্ত হয়ে যাবে এবং তারা চলাচল করতে পারবে। দেখুন, নিয়ে নিলাম, দেখুন এরা চলাচল করতে পারছে। দেখুন, দুই ভিলেজার্সই চলাচল করতে পারছে। এবার আমি বাহির হয়ে যাই। দেখুন, তারা দরজা খুলে একজন বাহির হয়ে আসলো এবং আবার দরজা খুলে ভিতরে চলে গেল, কারণ এখানে ফেন্স দিয়ে রেখেছি, কারণ এটার বাহিরে আর তারা যেতে পারবে না। দেখুন, একের পর এক চলে আসছে, কিন্তু এর বাহিরে আর চলে যেতে পারছে না, আবার তারা ভিতরে চলে যাচ্ছে। এজন্যই ভিলেজার্সদের আটকে রাখার জন্য কাঠের দরজা কোনো দিনও ব্যবহার করবেন না, কারণ কাঠের দরজা ব্যবহার করলে তারা চলে যাবে। এজন্য লোহার দরজা ব্যবহার করতে হবে বা আয়রনের দরজা, তাহলে আয়রনের দরজা আর কোনো দিন তারা খুলতে পারবে না। দেখুন, তারা বোটে বসে বললো, এখন আর তারা কোথাও যেতে পারবে না। তো এখন আমি আমার দরজাটা লাগিয়ে দিতে পারবো।
তো এই দরজাটা ভেঙে রাখি, এটার আর কোনো দরকার নাই। এখন আমি এখানে লোহার দরজা বানাবো। তো লোহার দরজা এখানে ছেদ করলে এখানে দিয়ে দিলাম, এই দেখুন এটি হচ্ছে আয়রন ডোর, এটিকে আর কেউ খুলতে পারবে না আমি ছাড়া। এখন দেখুন এটিকে কিন্তু আমিও খুলতে পারছি না। এখন দেখুন আমি ক্লিক করছি কিন্তু দরজা কোনো রেসপন্স করতেছে না। তো এই দরজা খোলার উপায় হচ্ছে, এই দরজা একমাত্র বাটনের মাধ্যমে খোলা যায়। বাটনের রেসিপি হচ্ছে, কাঠের বাটন যদি আমি বানাতে চাই তাহলে বাটনের রেসিপি হচ্ছে একটি প্ল্যাঙ্ক রাখলেই একটি বাটন পাওয়া যায়। আমার দুপাশে লাগাবো এই জন্য আমার মোট চারটি প্ল্যাঙ্ক, চারটি বাটন দরকার। চারটা রাখলাম, চারটে বাটন আমার চলে আসলো। তো এই পাশে যদি আমি এখানে একটা বাটন দেই, দেখুন ক্লিক করলাম এই বাটনটার, এই দরজা খুলে গেল। ক্লিক করলাম এই দরজা খুলে গেল, কিন্তু এখানে কোনো বাটন নেই, দেখুন এই দরজা খুলছে না। এখন আমি এখানে একটা বাটন দিয়ে দিলাম, তো এখানে এই দরজা খুলে গেল। এই হচ্ছে বাটনের কাজ, দেখুন খুলে গেল। এখন আমি এই দরজা খুলে যাওয়ার পর এবং অটোমেটিক লক হয়ে যায়, অটোমেটিক বন্ধ হয়ে যায়। কিন্তু এখন আমি ভিতরে ঢুকে পড়লাম কিন্তু ভিতর থেকে বাহিরে যেতে পারবো না, কারণ আমার এখানে কোনো বাটন নেই। তো আমি যদি এখানে বাটন দুই পাশে দুটো দিয়ে দেই, তো এই দুই বাটন দিয়েই আমি দুইটা গেট খুলতে পারবো। এখন আমি এই গেট দিয়ে বাহিরেও চলে যেতে পারবো। দেখুন এখন ভিলেজার্সরা এখন আর এই আয়রন গেটটা খুলে চলে যেতে পারবে না, কারণ তারা একদম সহজ সরল এবং বোকা টাইপের। এরা বুঝতে পারে না যে এখানে বাটন দিয়ে আমার এখানে বাহিরে যেতে হবে, এই জন্য তারা আর বাহিরেও যেতে পারে না। এখন আমি এখানে দেখুন ফেন্স সরিয়ে নিয়েছি। এখন আমি যদি এই বোর্ডটাকে তুলে দেই, এখন আর এটা কোথাও চলে যেতে পারবে না, এরা শুধু এই ঘরের মধ্যেই তারা বন্দি। এখন যে বিষয়টি সেটি হচ্ছে ব্রিডিং এর বিষয়। তো আমরা কিভাবে ব্রিড করাবো? ব্রিড করানোর সবচেয়ে ভালো যে খাবার সেটি হচ্ছে ব্রেড। ব্রেডের মাধ্যমে ভালোভাবে তারা ব্রিড করতে পারে। একজনের জন্য, প্রতিজনের জন্য তিনটে ব্রেড যথেষ্ট, তিনটে করে ব্রেড দিলেই তারা ব্রিড করতে পারে। এখন ব্রিড করানোর আগে একটি জিনিস বুঝতে হবে, সেটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ব্রেড না থাকলে তারা ব্রিড করতে পারবে না, কারণ ব্রিড করার পর তাদের যে বাচ্চা হবে তাদের ঘুমানোর জন্য জায়গা প্রয়োজন এবং তাদের ঘুমানোর জন্য আরও জায়গা প্রয়োজন। এই জন্য ব্রিড করার আগে আমার এখানে বেড রাখতে হবে, যেমন তারা দুজন আছে তাদের জন্য দুটো বেড, এবং আমি যতগুলো বাচ্চা তাদের ব্রিড করাতে দেব তাদের সেই বাচ্চাগুলোর জন্য ততগুলো বেড। তো আমি এখানে দুজন আছে, তো এখানে দুটো বেড বানাবো, আর একজন বাচ্চা ব্রিড করি আপনাদের দেখিয়ে দেবো, এজন্য আরেকটি, মোট তিনটে বেড আমি বানাবো। তো তিনটি বেড আমি আগে বানিয়ে আনি। তো বেড বানানোর রেসিপি তো আপনারা জানেনই, বেড বানানোর জন্য আমাদের প্ল্যাঙ্ক ওক প্ল্যাঙ্ক বা যে কোনো গাছেরই প্ল্যাঙ্ক দরকার, আর হচ্ছে উল দরকার, তিনটে করে উল দরকার। তো দেখুন আমার এখানে অ্যানিম্যাল ফার্মিংয়ে আমার শিপ আছে, ওই শিপগুলো থেকে আমরা উল পেতে পারি। আমার মোট 9টা উল দরকার। উল আমরা দুভাবে পেতে পারি, এক হচ্ছে এদেরকে মারলে আমরা উল পাবো, সাথে মিটও পাবো মানে মাংসও পাবো। আর যদি আপনারা এদেরকে মারতে না চান তাহলে আরেকটি উপায় আছে, সেটি হচ্ছে শেয়ার্সের মাধ্যমে। এই যে এটাকে দেখতে পাচ্ছেন শেয়ার্স, এটি হচ্ছে একটি কাটার যন্ত্র, বিভিন্ন জিনিস কাটাকাটির জন্য এই শেয়ার ব্যবহার করা হয়। এই শেয়ারের রেসিপি হচ্ছে, এখানে ক্লিক করলেই দেখুন এটা হচ্ছে আয়রন ইনগট, আয়রন ইনগট দ্বারা এই শেয়ারস তৈরি হয়। তো এই দুটোকে এভাবে রাখলেই এই শেয়ারস একটা তৈরি হয়ে যাবে, এই শেয়ারস আপনি নিয়ে নিতে পারেন। এই শেয়ারসের মাধ্যমে আপনারা শুধু এই ভেড়ার বা শিপের উলগুলোই কাটতে পারেন, এদেরকে আর মারার প্রয়োজন নাই। তো দেখুন শেয়ারস নিয়ে একটা শিপের সামনে গিয়ে রাইট ক্লিক করলেই দেখুন কেটে এর উলগুলো কেটে আমার হাতে চলে আসছে। দেখুন এই যে দুটো উল পেয়ে গেছি এর কাছ থেকে। তো এভাবেই যার সামনে যাবেন তো তার সামনে থেকেই উলগুলো পেয়ে যাবেন। দেখুন সবার উল কেটে নিলাম, আবার এগুলো উল তৈরি হয়ে যাবে, এই ঘাসগুলো তারা খাবে এবং ঘাস খাওয়ার মাধ্যমে এদের উল হয়ে যাবে। দেখুন উল হয়ে যাচ্ছে, আমি আবারও কেটে নিচ্ছি। শেয়ারসের আরেকটি কাজ হচ্ছে, আমি যদি এই গাছের পাতাকে হাত দিয়ে বা কোনো কিছুর মাধ্যমে কাটি সেটি কিন্তু আমি আর নিজে পাচ্ছি না, কিন্তু আমি যদি এইটাই এই গাছের পাতা এই শেয়ারস দিয়ে কাটি তাহলে দেখুন আমার কাছে এই দেখুন ওক লিভস এসে গেল। এটা হচ্ছে একটা ব্লক আকারে এসে পড়ল, এটি হচ্ছে শেয়ারসের কাজ। দেখুন হাত দিয়ে কাটছি কিন্তু আমার কাছে কোনো কিছু আসছে না। এটি যদি আমি এই গাছের পাতাগুলো যদি আমি শেয়ারস দিয়ে কাটি তাহলে দেখুন আমার কাছে ব্লক আকারে এই গাছের পাতাগুলো চলে আসছে, এই দেখুন ওক লিভস। বেড বানানোর রেসিপি হচ্ছে, এখানে এভাবে তিনটা ওক প্ল্যাঙ্ক রেখে দেন আর উপর দিয়ে হচ্ছে হোয়াইট উল রেখে দেন। যেহেতু আমার তিনটা প্রয়োজন তো আমি দুটো হোয়াইট বানালাম, দুটো হোয়াইট বেড বানিয়ে নিলাম এবং আরেকটি হচ্ছে বেড
আমি ব্ল্যাক বেড বানিয়ে ফেলি, ব্ল্যাক বা কি গ্রে উল, গ্রে কালারের। এখন দেখুন আমার বেডের ব্যবস্থা হয়ে গেল, আমি এখানে চারটা বেড বানিয়ে রেখেছি, দুটো এক্সট্রা। এখন এরা ব্রিড করার জন্য প্রস্তুত। তো এখন ব্রিড করার জন্য আমাদের ব্রেড লাগবে। আমরা ব্রেড কিভাবে পাবো? ব্রেড পাওয়ার জন্য আমাদের হুইট লাগবে। এটি ব্রেডের রেসিপি হচ্ছে এভাবে, তিনটা একসাথে রাখলেই ব্রেড একটা হবে। দেখুন আমি নয়টা ব্রেড একবারে বানিয়ে নিলাম, একজনকে তিনটা করে দেব, তারপর আমার ছয়টা লাগবে, আর তিনটা এক্সট্রা বানিয়ে নিয়েছি। এদের সামনে ব্রেড ছেড়ে দিলে এরা খেতে শুরু করবে। তো ব্রেড ছাড়ার জন্য আপনাদের কিবোর্ডের কিউ চাপলেই ব্রেডগুলো ছেড়ে যাবে। তো দেখুন আমি তিনটা ব্রেড ছাড়লাম, তো দেখুন এরা খেয়ে নেবে। দেখুন খেয়ে নিল, একটা খেয়ে নিল, কিন্তু আরেকটাকে প্রয়োজন। আরেকটাকে যদি আমি দেই তাহলে দেখুন এরা আরেকটাও খেয়ে নেবে। তো আমার কাছে যেগুলো আছে সবগুলোই দিয়ে দিলাম, খেয়ে নিল সবাই, দুজনেই খেয়ে নিল। তো আমি কতক্ষণ পর এসে দেখবো এখানে একটা বাচ্চা হয়ে গেছে। এভাবে ব্রেডের মাধ্যমে ব্রিডিং করানো যায়। তো গাইজ আপনারা দেখছেন এখন পর্যন্ত ভিলেজার্সরা বাচ্চা দেয়নি। এখানে আমি একটা ভুল করে ফেলেছি, ভুলটি হচ্ছে আমি এদেরকে কোনো আগে কাজ দেইনি। এরা কোনো কাজ ছাড়া মেবি বাচ্চা দেয় না। তো এই ভিলেজার্সদেরকে আমি আগে ফার্মার্স বানাবো, ফার্মার্স বানানোর ওয়ার্ক দেবো। তো ফার্মার্স বানানোর জন্য আমাদের দরকার কম্পোস্টার। কম্পোস্টার তৈরির রেসিপি হচ্ছে এই স্ল্যাব, ওক স্ল্যাবগুলোকে এইভাবে রাখলেই কম্পোস্টার তৈরি হয়। তো আমার যেহেতু দুটো ফার্মার্স আছে, তো দুটো রাখি এবং আরেকটা দিয়ে দেই যাতে তাদের বাচ্চাও কাজ করতে পারে। তো আমি তিনটে কম্পোস্টার তৈরি করলাম। কম্পোস্টারগুলোকে আমি এখানে সেট করে দিই। দেখুন এরা তাড়াতাড়ি তাদের জব পেয়ে যাবে। দেখুন এইমাত্র এরা এই ভিলেজার্সটি ফার্মার হয়ে গেল। তো গাইস ফাইনালি দেখুন একটি পিচ ভিলেজার্স তৈরি হয়ে গেছে। এভাবেই ব্রিডিং হয়। আপনাদের প্রথমে পর্যাপ্ত পরিমাণ বেডের ব্যবস্থা থাকতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ ওয়ার্কের ব্যবস্থা থাকতে হবে, তাহলে এরা ব্রিডিং করাতে ব্রিডিং করতে পারবে। আমি এই ভুলটি করেছিলাম যে আমি বেডের ব্যবস্থা করেছিলাম কিন্তু ওয়ার্কের ব্যবস্থা করি নাই, এই জন্যই এতক্ষণ তারা ব্রিডিং করছিল না। তো এখন ব্রিডিং করা হয়ে গেছে। তো এভাবেই ভিলেজার্সদের ব্রিডিং করতে হয় এবং ভিলেজার্সদের বিভিন্ন জব দিতে হয়। যেমন এই কলড্রন, এটি হচ্ছে কলড্রন, এই কলড্রনের মাধ্যমে এই লেদার ওয়ার্কার তৈরি হয়েছিল। এই লেদার ওয়ার্কার আমি ওই ভিলেজ থেকে নিয়ে এসেছি এবং এই কলড্রনটাও ভিলেজ থেকে নিয়ে এসেছি, এটা আমি বানাই নাই। কলড্রনের মাধ্যমে দেখুন একে ক্লিক করলেই এই দেখুন লেদার ওয়ার্কার, এটি হচ্ছে সর্বনিম্ন পর্যায়, এটি হচ্ছে সর্বনিম্ন পর্যায় লেদার ওয়ার্কারের। এদের সাথে ট্রেড করলেই দেখুন এটি হচ্ছে লেদার। এই লেদার যদি আমি একে দেই 8টি লিটার দেই, একটি হচ্ছে আমাকে এমআরএল দিবে। এভাবেই এদের সাথে ট্রেড করে এদেরকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায়। এবং এটি হচ্ছে ফার্মার, এই দেখুন ফার্মার, আমরা যদি 22টি উইট দেই তাহলে একটি আমাকে এমআরএল দেবে, এবং আমি যদি 28টা পটেটো দিই তাহলে আমাকে একটি এমআরএল দেবে। এভাবেই এদের সাথে ট্রেডিং করে আমরা এমআরএল ইনকাম করতে পারবো, এবং এই এমআরএল দিয়ে অনেক কিছু তৈরি করা যায় বা অনেক কিছু কেনা যায়। আজকের মতো এ পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা দেখালাম কীভাবে চুলা বা ফার্নেস তৈরি করতে হয় এবং কীভাবে আয়রন খুঁজে পেতে হয় এবং আয়রনের কাজ কী এবং কীভাবে আয়রন ডোর বানাতে হয় এবং একটি ভিলেজার্স হল বানালাম এবং কীভাবে ভিলেজার্সদের নিয়ে আসলাম আমার ভিলেজে, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আমার ভিলেজে কীভাবে ভিলেজার্সদের নিয়ে আসলাম এবং ভিলেজার্সদের কীভাবে নিয়ে আসা যায় সেটি দেখালাম, এবং ভিলেজার্সদের ব্রিডিং করালাম, কীভাবে ব্রিড করাতে হয় ভিলেজার্সদের সেটিও দেখানো হয়েছে এই ভিডিওতে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবারও আমি চলে আসব মাইনক্রাফটের আরেকটি নতুন এপিসোড নিয়ে। ভালো থাকবেন সবাই, বাই বাই বাই।